নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সহ নানা পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, বিশ্ববাজারে মূল্য বাড়লেও দেশে তা সহনীয় পর্যায়ে রয়েছে এবং রমজানেও থাকবে। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, র‍্যাবের বিরুদ্ধে দেশের মানুষই বিদেশের মাটিতে অভিযোগ করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশ মানবাধিকারের পক্ষে অবস্থান নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। নিরাদি শেখর রিপোর্ট। বেশ কিছুদিন পর প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের মুখোমুখি প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। অনেকদিন পর প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার সুযোগ পেয়ে নির্ধারিত সময়ের চেয়ে বেশি চলে এই প্রশ্নোত্তর পর্ব। প্রশ্ন ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের অবস্থান নিয়ে। যারা আমাদের দুঃসময় আমাদের পাশে দাঁড়িয়েছে, আমরা নিশ্চয়ই তাদের পাশে থাকব, কিন্তু তারা যদি কোনো অন্যায় করে সেটা আমরা মানব না। আর আমরা যুদ্ধ চাই না, যুদ্ধ আমরা চাই না, কিন্তু যুদ্ধটা বাঁধালো কারা, উস্কানিটা কারা দিল সেটাও তো আপনাদের দেখতে হবে। সেই জন্য আমরা তখন সিদ্ধান্ত নিলাম যে আমরা যেহেতু শুধু একটা দেশের বিরুদ্ধে আমরা ভোট দেব না। আর দ্বিতীয় প্রস্তাবটা যেটা আসলো সেটা হচ্ছে ইউক্রেনে এই যুদ্ধের কারণে মানুষের যে কষ্ট হচ্ছে, রিফিউজি হয়ে যাচ্ছে, ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই কষ্ট পাচ্ছে, সেখানে মানবাধিকারের বিষয়টা ছিল। ইউক্রেনের দ্বিতীয় প্রস্তাবে যেহেতু মানবাধিকারের প্রশ্নটা, সেইখানে বাংলাদেশ ভোট দিয়েছে। সম্পূরক প্রশ্নে সংসদ সদস্যরা জানতে চান, র‍্যাবের অনেক ইতিবাচক কাজ থাকলেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় এই বাহিনীর ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করেছে। আমাদের দেশের কিছু মানুষ আছে, স্পিকার, আসলে এটা খুব দুঃখজনক যে এদের কাজটাই হচ্ছে বাংলাদেশে যখন একটা অস্বাভাবিক সরকার থাকে তখন তারা খুব ভালো থাকে, কারণ তাদের খুব গুরুত্ব থাকে। কিন্তু যখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকে তখন বোধহয় তারা ভালো থাকে না, তাই সবসময় তারা তার বিরুদ্ধে লেগেই থাকে। এরা সবসময় বাংলাদেশের ব্যাপারে নানা ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং নানা ধরনের চিঠি ইত্যাদি। এই র‍্যাব সম্পর্কেও তাদের অনেক অভিযোগ, এই এই নানা ধরনের অপপ্রচার তারাই বিশেষ করে বেশি বেশি বলেছে। এবং ওখানকার যে যারা কংগ্রেসম্যান সিনেটর তাদের কাছে বারবার তথ্য পাঠানো, চিঠি পাঠানো, একটা ঘটনা ঘটলে সেগুলি করা, নানাভাবে তারা এই অপপ্রচার করে। কিন্তু যখন এই ব্যাপার নিয়ে ওরা আলোচনা করেছে সেখানে কিন্তু অ্যাম্বাসির কাউকে ঢুকতে দেয়নি। এটা এটা আরও দুই বছর তিন বছর আগের কথা, এই প্রক্রিয়া বহুদিন থেকে চলছে। বিশ্ববাজারের সাথে সাথে দেশেও নিত্যপণ্যের দাম বেড়েছে উল্লেখ করে বাজার মনিটরিং, এক কোটি ফ্যামিলি কার্ড বিতরণের মতো উদ্যোগে তা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান শেখ হাসিনা। সারা বিশ্বব্যাপী সমস্ত জিনিসের দাম বেড়েছে, তার প্রভাবটা তো আমাদের উপরে এসে পড়েছে খুব স্বাভাবিক। আর কিছু লোক তো আছে এই সুযোগটা নেওয়ার চেষ্টা করে, এটা যাতে নিতে না পারে তার জন্য কিন্তু আমরা যথাযথ ব্যবস্থা নিয়ে এবং বিভিন্ন রাইস মিলে অতিরিক্ত চাল মজুদের কৃত্রিম চাল মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে যাতে খাদ্যশস্যের মূল্য বৃদ্ধি করতে না পারে সে লক্ষ্যে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সরকারের এই সকল কার্যক্রম গ্রহণের ফলে বাজারে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে এবং আশা করি আসন্ন পবিত্র রমজান মাসেও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন, কিছু অসাধু লোক বিশ্ব পরিস্থিতির সাথে মূল্যবৃদ্ধির চেষ্টা করলেও সে সুযোগ পাবে না। ভালো টাকাই দেওয়া হয়। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।